ঘুরতে তো আমরা চিল করবো, তো ভাবলাম আজকে একটা ব্লগ করি। তো গাইস ব্লগটা এনজয় করবেন, অ্যান্ড খুব এনজয়মেন্ট একটা ব্লগ হবে, যদি একটু শর্ট ব্লগ হয়ে যাবে। সো প্যারা নাই, চিল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো চলেন ব্লগে চলে যাও সরাসরি, এখানে বিষয়ে কথা না বলি, সো লেটস গো। আমি আসছিলাম বাট আমার ফ্রেন্ডের সাথে, বাট আমার চ্যানেল আজকে এটা ফার্স্ট ব্লগ এই এই জায়গার, এবং আমার সাথে আছে সিনা। সো চলেন ভিতরে যাওয়া যাক, মানে কি অবস্থা দেখা যাক। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। আর কাঁদবো না তোকে নিয়ে, আর ভাববো না, আমি থাকবো আমার মতোই আশুক যত যন্ত্রণা। সো রাইট নাও গাইস, এখন আমি আছি যে বাড়িটা কাঙ্ক্ষিত সেখানে আমরা আছি। তো সিনা কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এটা শিরিক ব্লগ, এটা অলরেডি চলে এসেছি। তো থ্যাংক ইউ সিনা এখানে ব্লগ করার সুযোগ দেওয়ার জন্য, এবং ভিডিও দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা পুরোটাই দেখাবো গাইস। এই বাসার স্পেসটা একদম হোটেলের মতো, ফাইভ স্টার হোটেল, আমার মনে হয় ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে এটা, কারণ এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ইয়ে আসছে, অ্যান্ড কি বলবো গাইস, অনেক সুন্দর। বলতে গেলে মনে হচ্ছে দুবাই আসি, হাবিবি কাম টু দুবাই, মনে হচ্ছে দুবাই তোমার ফিল হচ্ছে। সো বাই দ্য ওয়ে গাইস, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তো এখানে আমার সাথে সিনা আছে, অনেক সুন্দর জায়গাটা। সো এখানে সিন সিনেমাটিক শট আছে। আমি কষ্ট করো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়রির ভাজে। আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা চেয়ার, মানে এত সুন্দর গাইস, মানে কি বলবো, রাজা রাজা ফিল আসছে নাকি গাই ইয়া সিনা। আমি এখন দুবাই আছি, আমরা আমি এখন আছি দুবাই, কি বলো? আমি এখন আছি দুবাই গাইস, রিয়েলি আমি বগুড়াই নাই, আমি এখন আছি দুবাই, মানে কি বলবো, এই ইন্টারনেটটি দেখাও। সো রাইট নাও গাইস, আমি এখন একটু চা খেতে বসছি। তো মানে দুবাই, এখন আমি যে দুবাই বগুড়া না গাইস, আমি আছি দুবাই, কারণ ডেকোরেশন দেখে তো আমার মাথা নষ্ট। আমি এখানে ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকছি, আমি বলবো এটা দুবাই আছি, না চা খাচ্ছি। আমরা ভিতরে লাঞ্চ করলাম ওইখানে, আর ওইখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে ফটোশুটে ব্যস্ত। সো সিনেমাটিক শট একটু দেখতে থাকেন। আমি এখন চলে আসছি আসার যে সাদ সেখানে, ওর পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন একদম গুড, চিল করতেছি এখানে, সিনেমাটিক শট দেখুন কয়েকটা। সো লেটস এনজয় সাম সিনেমাটিক শট। ছিলে এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি, কি বলবো, এখানকার লুকিংটা অসাধারণ, অ্যান্ড বলতে গেলে দিল্লির তাজমহলের মতো লুকিংটা এই এই বাড়ির ফ্রন্ট লুক, মানে অসাধারণ। অ্যান্ড আমি এখানে ফার্স্ট টাইম আসি আজকে,
দেখতে পাচ্ছেন পিছনে, তো আমি আমার ছোট ভাই সিনার মাধ্যমে আসছি। এর আগেও আসছিলাম আর ঢুকতে পারিনি, বাট আজকে আসলাম, ঢুকতে পারছি, এই জন্য ভালো লাগছে। অ্যান্ড ওরা ব্লগ এনজয় করতেছেন, অ্যান্ড খুবই অসাধারণ জায়গাটা, মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ, মানে কারণ এখানে যতটা খরচ হয়েছে অবশ্যই একটা ফাইভ স্টার হোটেলের কেউ একটা হার মানাবি, তো সেই রকম একটা ফিল পাচ্ছি। আর এখানে এসে দুবাই দুবাই ফিল পাচ্ছি, কারণ সবাই সিনেমাটিক শট দেখেন। দেখতে দেখতে আজকে ব্লগটা এখানে ওভার, ইনশাল্লাহ আপনাদের নেক্সট আর ভালো 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 ব্লগটা দেওয়ার চেষ্টা করবো। হয়তো আজকে ব্লগটা যেমন আমি করতে পারি নাই, অনেক গরম ছিল গাইস, বোঝেন না গরমের, মানে আসলে গরমের ভিতরে তো ব্লগ করার সময় মানে প্রচুর রোদ আর খুব ঘেমে যাচ্ছিলাম, তো যেটুকু পারছি আপনাদের দেখাইছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে। অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে ভালো একটা ব্লগ আসতেছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দেবেন বেশি বেশি, সো আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। সো বাই বাই, টাটা গাইস, ভালো থাকবেন। আমি উল্টোটা আমি দিচ্ছি রাত্রিবেলা, কারণ এতটা টায়ার্ড। সো বাই বাই গাইস, ভালো থাকবেন, হাসান, পিস।